हेलो फ्रेंड्स, वेलकम टू न्यूनेस म्यूजिक। आमादेर पियानो ट्यूटोरियल सीरीज चलछे, आज के लेसन 4। आज के आमरा कॉर्ड्स निये आलोचना करब, मोस्ट इम्पर्टेंट किछु कॉर्ड जेगुलो फ्रिक्वेंटली यूज होये थाके, जेगुलो सबचेये बेशी यूज हय, सेई समस्त कॉर्डगुलो निये आलोचना करब। सेई समस्त कॉर्डगुलोर एकटा स्वच्छ धारणा तैरि करार चेष्टा करब। कॉर्ड सम्बन्धे बोझार आगे आमि अवश्य बोलबो जे लेसन 1 आर लेसन 2। लेसन 1 जेखाने की आईडेंटिफाई करार चेष्टा करेछिलाम, आर लेसन 2 जेखाने स्केल निये आलोचना करेछिलाम। एई लेसनगुलो अवश्य देखो, ताहले कॉर्ड सम्बन्धे बुझते पारबे। आर अवश्य चैनलटा सबस्क्राइब करे रेखो, जाते नतून कोनो भिडियो आपलोड करले संगे संगे तोमार काछे नोटिफिकेशन पौंछे जाय। बेल आइकने क्लिक करे राखबे। रिसेंट एकटा कवर सॉन्ग करेछि, रात नामे दुचोखे घुम जोरे, चैनेलेई आछे। भिडियोटा देखो आर केमन लागलो जानिओ। शुरू करछि। कॉर्ड्स, कॉर्ड्स डेफिनेशन होच्छे, ए कॉर्ड इज थ्री और मोर डिफरेंट नोट्स दैट आर प्लेड टुगेदर एट द सेम टाइम। मैं कॉर्ड्स सब समय एट ए टाइम एकसाथे तीन बा तार बेसी नोट बाजबे। तो फर्स्ट मोस्ट इम्पोर्टेंट किछु कॉर्ड आमरा आलोचना करब। फर्स्ट आछे मेजर कॉर्ड। मेजर कॉर्ड माने होच्छे, तार आगे जिनिस बोलिनि, आमरा सी मेजर स्केलटा, सी मेजर स्केल शिखेछि। सी मेजर स्केले फार्स्ट नोट होच्छे सी, एर होच्छे सेकेंड नोट, थार्ड, फोर्थ, फिफ्थ, सिक्स, सेवेंथ, এই সাতটা নোট থাকে মেজর স্কেলে। তারপরে পরের অক্টেভের সি। তো ফার্স্ট হচ্ছে রুট। তো সি মেজর, সাপোজ মেজর কর্ডে সবসময় থাকবে রুট, থার্ড নোট আর ফিফথ নোট। সি মেজর কর্ড, সি মেজর কর্ডে কী হবে, সি এটা রুট, তারপর থার্ড হচ্ছে ই, ফিফথ নোট হচ্ছে জি। তো সি ই জি এই তিনটে মিলে হলো সি মেজর কর্ড। সা গা পা মেজর কর্ড। সাপোজ ডি মেজর কর্ড, ডি মেজর কর্ডে করতে গেলে কী হবে, ডি হচ্ছে রুট, তারপরে ডি মেজর স্কেলে থার্ড নোট হচ্ছে এফ শার্প, ফিফথ নোট হচ্ছে এ। তো ডি এফ শার্প এ, এটা ডি মেজর কর্ড। সা গা পা, এভাবে আমরা যে কোনো কর্ড, যে কোনো মেজর কর্ড বের করতে পারি। ই মেজর হোক, ই ফ্ল্যাট হোক, এফ শার্প হোক, যে কোনো মেজর কর্ড এইভাবে বের করতে পারি। এরপর আসছে মাইনর কর্ড। মাইনর কর্ডে আসছে রুট, থার্ড নোটের ফ্ল্যাট আর ফিফথ নোট। তো সা কোমল গা পা, এটা হচ্ছে সি মাইনর কর্ড। সা কোমল গা পা, সি ই ফ্ল্যাট জি। সাপোজ ই মাইনর কর্ড বের করতে চাইছি, তাহলে কী হবে, সা থার্ড নোটের, ই মেজর স্কেলের থার্ড নোটের ফ্ল্যাট, মানে হচ্ছে, তো মানে হচ্ছে জি, এর থার্ড নোট গা, সা রে গা, এটা গা, এটা জি, তারপর হচ্ছে বি। তো ই জি বি, এটা হচ্ছে ই মাইনর কর্ড। সা কোমল গা পা, এভাবে আমরা যে কোনো মাইনর কর্ড বের করতে পারি। তারপরে মোস্ট ইম্পর্টেন্ট একটা কর্ড, সেটা হচ্ছে ডমিনেন্ট সেভেন্থ কর্ড। ডমিনেন্ট সেভেন্থ কর্ডে চারটে নোট থাকে, রুট, থার্ড নোট, ফিফথ নোট আর সেভেন্থ নোটের ফ্ল্যাট। তো সা গা পা আর কোমল নি, এটা হচ্ছে ডমিনেন্ট সেভেন্থ কর্ড। এটা হচ্ছে সি ডমিনেন্ট সেভেন্থ। সেম ওইতে জি ডমিনেন্ট সেভেন্থ বের করতে হয়, তাহলে জি বি ডি এফ, রুট, থার্ড, ফিফথ আর সেভেন্থ নোটের ফ্ল্যাট, জি সেভেন্থ। তারপর মোস্ট ইম্পর্টেন্ট একটা কর্ড হচ্ছে ডিমিনিশড কর্ড। রুট, থার্ড নোটের ফ্ল্যাট আর ফোর্থ নোটের, ফোর্থ নোটের শার্প, মানে সা কোমল গা আর করিমা, এটা হচ্ছে ডিমিনিশড। সাপোজ এ ডিমিনিশ কর, তাহলে এ সি আর ই ফ্ল্যাট, সা কোমল গা আর করিমা, রুট, থার্ড নোটের ফ্ল্যাট, ফোর্থ নোটের শার্প, ডিমিনিশ কর্ড। সাসপেন্ডেড কর্ড, সা মা পা, সা মা আর পা, মানে রুট, ফোর্থ নোট আর ফিফথ নোট। সাপোজ জি শার্প সাসপেন্ডেড কর্ড, জি শার্প সাসপেন্ডেড ফোর্থ কর্ড বের করবো, তাহলে কী হবে, জি শার্প, ডি ফ্ল্যাট আর ই ফ্ল্যাট, সা মা পা। এবার আসছি অগমেন্টেড কর্ড।
অগমেন্টেড কর্ডে আসছে রুট নোট থার্ড আর সিক্স নোটের ফ্ল্যাট সা শুদ্ধকা আর কোমলদা সি ই এ ফ্ল্যাট সি অগমেন্টেড এফ অগমেন্টেড এফ এ ডি ফ্ল্যাট তারপর আসছে সিক্স কর্ড সা গা পা ধা রুট থার্ড নোট ফিফথ নোট আর সিক্স নোট এটা হচ্ছে সিক্স কর্ড সাপোজ ই ফ্ল্যাট সিক্স কর্ড বের করতে চাইছি তাহলে কি হবে ই ফ্ল্যাট জি বি ফ্ল্যাট সি সা গা পা ধা তারপর আসছি মেজর সেভেন্থ কর্ড মেজর সেভেন্থ কর্ড সা রুট থার্ড ফিফথ আর সেভেন্থ নোট তাহলে সা কা পা আর নি মেজর সেভেন্থ রুট থার্ড ফিফথ আর সেভেন্থ সাপোজ ই মেজর সেভেন্থ ই জি সার্ভ বি ডি সার্ভ সাসপেন্ডেড টু কর্ড সি ডি জি মানে সা রে পা রুট সেকেন্ড নোট আর ফিফথ নোট এটা হচ্ছে সাসপেন্ডেড টু এই যে কর্ডগুলো তোমরা এই যে কর্ডগুলো দেখলাম এই কর্ডগুলোকে ইউজ করে গানে অ্যাপ্লাই করার বা গানে কোন কোন কর্ড ইউজ হয়েছে সেই কর্ডগুলোকে দেখানো দেখে ভিডিও টিউটোরিয়াল তৈরি করেছি দেখতে পারো লিঙ্ক দেওয়া আছে এবং আরও কর্ডসের গানে কী কী কর্ডস লাগছে সেরকম টিউটোরিয়াল আরও তৈরি করব আজকের মতো টাটা